ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি বিস্কুট দিয়ে একটা তোমাদের খুব সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তো তার জন্য আমি বিস্কুটটা ভেজে নিলাম দেখলে তেলের মধ্যে। আর এখন আমি একটা শিরা বানাবো, সেটার মধ্যে নিলাম 1 কাপ চিনি, আর মানে ছোটো কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে সিরাটা বানিয়ে নিলাম। আর এদিকে মিক্সিতে বিস্কুটটা যখন ঠান্ডা হবে এটাকে জাস্ট গুঁড়ো করে নেবো। আর ওই চিনি সিরাটার মধ্যে দিয়ে দিলাম পাউডার মিল্ক, মানে যে মিল্ক চা খাই আমরা, তো সেই পাউডার মিল্ক দিয়ে দিলাম। পাউডার মিল্ক দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। তো সেটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেজন্য তোমাদের দেখাতে পারিনি যে বিস্কুটের গুঁড়োটা আমি মিক্সির জারে গুঁড়ো করে নিলাম। তো সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আর কিছুই না নাড়াতে হবে যতক্ষণ না এই দেখো প্যান থেকে ছেড়ে দিচ্ছে। দেখো এটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি হলেই এটা হয়ে যাবে। তো এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা করে যেরকম তোমরা চাও সেরকম শেপ দিয়ে এটাকে, ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে আর খুব সুন্দর হবে খেতে। তোমরা ট্রাই করে দেখো, আর তোমাদের ঘরে যাই ড্রাই ফ্রুট থাকে তো সেটা দিয়ে দিও। আমি দিয়ে দিলাম আমন্ড বাদাম। তো দেখো আমি কখন এক কিছুটা চৌকো দিয়েছি আবার কিছুটা গোল দিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো।